নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ। আজ থেকে তিনটে রাশির জীবনে অর্থের ঝড় হতে পারে। কিভাবে হবে, কেন হবে, সমস্তটাই এই আলোচনার মধ্যে থাকবে। তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা বলি, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, দেখবেন অবশ্যই আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। আর আপনারা আপনাদের মতো করে ভিডিওগুলো দেখছেন, তাতে কিন্তু খুব একটা লাভ আপনাদের হচ্ছে না, কারণ আপনাদের সাথে ম্যাক্সিমাম জাতক জাতিকাদের সাথে মিলছে না। তার কারণগুলো আপনারা কিন্তু ভালোই বুঝতে পারেন, নিজেরাই জানতে পারেন, যদি চেষ্টা করেন তো। আর ঠিক সেই জায়গাগুলো যদি আপনারা রিকভারি করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে অবশ্যই ভালো সময় আসতে পারে। আমরা কেউই কিন্তু সেই দিকগুলো বিচার করে দেখছি না। আমাদের একটাই দাবি থাকে, আমার রাশি আছে মানে আমার সাথে মিলতে হবে। এটা সম্পূর্ণ অন্যায় আবদার। আপনার রাশি থাকলেই মিলবে না, রাশির সাথে সাথে অনেক কিছু মিলানোর প্রয়োজন আছে। কোন কোন দিকগুলো মিলিয়ে নেবেন আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি, আর আপনারা ঠিক এই জায়গাগুলো কেটে কেটে বেরিয়ে যান, তাই জানতে পারেন না। তাই অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তারপর যদি ঠিক সেইভাবে যদি চলতে পারেন, তাহলে আপনার জীবনে পরিবর্তন অবশ্যই আসবে। দেখুন, আপনার রাশি থাকলেই আপনার সাথে মিলতে হবে, এটা কি করে সম্ভব হয়? সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে, সকলের সাথে কখনো মিলতে পারে? পারে না। তখনই মিলবে যখন যে গ্রহ দ্বারা আপনার জীবনে উন্নতি হবে, সেই গ্রহ যদি আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় শুভ থাকে, ভালো থাকে, এটাই তো বাস্তব। আর আপনারা কিন্তু এই জায়গাগুলো দেখছেন না ঠিকঠাক। আপনারা দেখছেন থাম্বেল আর কেটে কেটে আপনার রাশি হয়ে গেল, আর সেখানে দাঁড়িয়ে মিলছে না বলবো না, অবশ্যই মিলছে। কিছু সংখ্যক জাতক জাতিকাদের সঙ্গে 100% মিলে যাচ্ছে, আর কিছু জাতক জাতিকাদের সাথে মিলছে না। কাদের সাথে মিলছে? যাদের সাথে জানতে অজান্তে যে গ্রহ নিয়ে আলোচনা করছি, অর্থাৎ প্রত্যেক দিনের আলোচনাই কোনো না কোনো গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে হয়, সেই গ্রহ কিন্তু ভালো আছে, তাই তাদের মিলে যাচ্ছে। আর যাদের সাথে মিলছে না, তাদের জানতে অজান্তে সেই গ্রহের সুপ্রভাব নেই, বরঞ্চ আরও পীড়িত হয়ে বসে আছে, অশুভ ফল দিচ্ছে, তাদের সাথে মিলছে না, এটাই হচ্ছে বাস্তব। তাই এগুলো জানতে হবে, বুঝতে হবে। কীভাবে মিলিয়ে নেবেন আমি প্রত্যেকটা দিনই বোঝাই, আজও বলবো। আজকের যে আলোচনাটা সম্পূর্ণ আপনি শুনছেন, তারপর বেরিয়ে গিয়ে আপনার জন্মছক বা আপনার হস্তরেখাটা মিলিয়ে দেখবেন, আজ যে গ্রহ নিয়ে আলোচনা করব সেই গ্রহটা আপনার ভালো আছে কি না। যদি আপনার ভালো থাকে তাহলে আপনার সাথে মিলবে, এটাই তো বাস্তব হওয়া উচিত। আর আপনারা কোনো কিছুই মিলিয়ে নেবেন না, আপনার রাশি আছে আর আপনার সাথে মিলতে হবে, এটা তো সম্পূর্ণ অন্যায় আবদার, এটা কখনো সম্ভব না। তাই আমি দেখবেন আমার প্রত্যেকটা আলোচনা 50% দিয়ে দেখি। আমি যে বিষয় নিয়ে আলোচনা করি না কেন, 50% জাতক জাতিকাদের 100% সফলতা আসে, আর 50% জাতক জাতিকাদের কোনোরূপ সফলতা আসে না। তার কারণ তাদের জানতে অজান্তে গ্রহগত দিক থেকে সাপোর্ট পায় না, তাই মেলে না। আর যাদের গ্রহগত দিক থেকে সাপোর্ট পায় তাদের মেলে। এই কথাটা আমি প্রত্যেকটা দিনই আপনাদেরকে বোঝাই। তাহলে আসুন আজকের আলোচনার বিষয়, অর্থের ঝড়। কটা রাশি? তিনটে রাশি। কিভাবে এই অর্থের ঝড় হতে পারে সেটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখুন, আজ রবি রাশি পরিবর্তন করবে, যাবে কোথায়? মেষে। আর মেষে গিয়ে রবি কিন্তু শক্তিশালী হবে। এই যে শক্তিশালী, এই শক্তিশালী আমরা কতদিন পাব? 15ই মে পর্যন্ত, অর্থাৎ একটা মাস কিন্তু একটা শক্তিশালী থাকছে। এবং যে তিনটে রাশির কথা বলবো, এই তিনটে রাশির জীবনে অর্থের ঝড় বইয়ে দিতে পারে। আর এই তিনটে রাশির পরে আর কোনো রাশির কিছু হবে না, আমি এরকমটা বলছি না। 12টি রাশির জন্যই কিন্তু শুভ। দেখবেন কিছু রাশি পরিবর্তন যখন গ্রহরা করে তখন অশুভ ফলও দেয়, শুভ ফলও দেয়। আর এই রবি কিন্তু সকলের জন্যই শুভ ফল দেবে, আমি কাউকে বলবো না যে খারাপ ফল। কিন্তু এই তিনটে রাশি, যে তিনটে রাশি মূলত নিয়ে আমি আলোচনা করছি, যখন আমি 12টা রাশির মধ্যে তিনটে রাশি বার করেছি, নিশ্চয়ই স্পেশালি কিছু একটা আছে। তাই এই তিনটে রাশির উদ্দেশ্যে বলবো, আপনাদের জীবনে অর্থের ঝড় বইতে পারে। বইতে পারে কেন, আপনারা নিজেরাই ভালোভাবে মিলিয়ে নেবেন। যে গ্রহর কথা বললাম এতক্ষণ, যে গ্রহ দ্বারা আলোচনা হয়
যে গ্রহ দ্বারা আপনার ভাগ্য উন্নতি হবে সেই গ্রহটা আপনার ভালো থাকতে হবে। তাহলে বুঝতে পারলেন কোন গ্রহ? রবি। রবি যদি আপনার হস্তরেখা বা জন্মছকে শুভ থাকে, ভালো থাকে, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে। আর এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া, আমার নয়। কারণ আমি এখানে সম্পূর্ণ অ্যাভারেজ হিসাব এবং সর্বজনীন আলোচনা করি, এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা হয় না। তাই এখানে আমি কাউকে বলতে পারবো না আপনার সাথে মিলবে, তবে মিলবে না এটা বলা যাবে না। 100% মিলবে যার সব ঠিকঠাক থাকবে, যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি 50% আমি দিয়ে থাকি। 50% জাতক জাতিকাদের 100% মিলবে, আর 50% জাতক জাতিকাদের মিলবে না। তাদের কি করণীয়? যে গ্রহ নিয়ে আলোচনা করছি, যে গ্রহটা আপনার জন্য খুব অশুভ ফল দিচ্ছে, সেই গ্রহটাকে প্রতিকার করুন, 6 মাস ওয়েট করুন, আবার আপনার ভালো সময় আসবে। ঠিক এইভাবে যদি সিস্টেমেটিতে চলতে পারেন, আপনার জীবন বদলাবে খুব অল্প সময়ের মধ্যে। আর আপনারা যদি আপনাদের মতো করে ভিডিওগুলো দেখেন, মিলছে না বলে অ্যাস্ট্রোলজার ভালো না, চ্যানেল ভালো না, আর একটা দেখেন, ফলো করবেন, আপনার বয়স বাড়বে, আপনার কোনো উন্নতি হবে না। আর যদি আপনার ভুলটাকে খুঁজে বার করতে পারেন, কেন মিলছে না, নিশ্চয়ই আমার কোনো কারণ আছে, সেটা যদি বার করতে পারেন, 6 মাসের পর আপনার জীবনে কিন্তু উন্নতি আবার হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই অন্যকে দোষারোপ না করে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করুন, কি কারণে আপনার সাথে মিলছে না সে জায়গাটা খুঁজে বার করুন। আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলি, হয়তো কারোর ভালো লাগে, হয়তো কারোর ভালো লাগে না, এটা আমি জানি, কিন্তু কিছু করার নেই, যেটা বাস্তব সেটা নিয়ে আমি আলোচনা করি। তাতে আপনার ভালো লাগলো বা খারাপ লাগলো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আবারও বলবো, যদি আপনারা ঠিকঠাক মতো বুঝে শুনে চলতে পারেন, নিজেকে সুন্দরভাবে পরিচালিত করতে পারেন, যদি বড় স্বপ্ন দেখতে পারেন, 100% পূরণ হবে, তাতে আপনি ভ্যান চালান বা চাকরি করেন কোনো ম্যাটার করে না, আপনার স্বপ্ন পূরণ হবে। এখানে আপনি কি কর্ম করছেন তার উপরে নির্ভর করবে না, কেন করবে না, দেখুন আজকের আলোচনা আজ থেকেই অর্থের ঝড় বইতে পারে। তার মানে কি আপনি পরিশ্রম করে প্রচুর কোটি কোটি টাকা পাবেন? সম্ভব না, বুঝতেই পারছেন, যে কোনোভাবে আপনার জীবনে অর্থ আসতে পারে, এটা ঘটবে এবং ঘটবে যদি সব ঠিকঠাক থাকে। তাই এই অ্যালার্ট করার জন্য আমার আলোচনা, এই যে রাশিগুলোর জন্য এত ভালো সময় থাকছে সেই রাশিদের জাস্ট আমি অ্যালার্ট করি, বাদবাকিটা তাদের উপরে। তারা যদি ভিডিওটা শুনে, কানে শুনে ধনী হবে, ঘরে বসে থাকে, কিছু হবে না, সেখানে গ্রহের কোনো দোষ দেওয়া যাবে না। গ্রহ যেটা করার করেছে, সময় ভালো করে দিয়েছে, এখন সেই সময়টা যদি আমরা ব্যবহার না করতে পারি সেই দোষটা কার? নিশ্চয়ই আপনার ব্যক্তিগত। তাই যখন আপনি এই আলোচনাটা শুনবেন, আপনার মধ্যে একটা পাওয়ার তৈরি করবেন, একটা ইচ্ছা জাগাবেন, একটা বড় স্বপ্ন দেখবেন, তারপরে আপনি অ্যালার্ট হয়ে থাকবেন, কেউ কোনো রকম সুযোগ সুবিধা দিলে ঝাঁপিয়ে পড়বেন, যে কোনো কাজে যদি ব্যস্ত হয়ে পড়েন তার সাথে সাথে বড় স্বপ্ন দেখতে হবে। দেখবেন আপনার, আমার আজকের আলোচনার যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা আপনার জীবনের সাথে মিলে যাবে। আর যদি মনে হয় যে না, আমার তো সময় ভালো আসছেই, আমি ঘরে বসে থাকি, আজ থেকেই তো অর্থের ঝড় আসবে আর আমি অর্থগুলো গুনবো ঘরে বসে বসে, ছাদের থেকে পড়বে, তাহলে যেরকম আছেন আরও নিচে নেমে যাবেন, কিচ্ছু হবে না। এখানে জাস্ট আপনাদের বোঝানো হয়, মোটিভেট করার চেষ্টা করা হয় যে এই সময়টা ভালো, এই সময়টা আপনারা যদি কিছুটা দেখুন, যদি আপনার ফাটকা থেকেও আসে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে, ঘর থেকে বেরোতে হবে, জামা প্যান্ট পরতে হবে, টোটো বা রিক্সা বা বাইকে করে লটারির দোকানে যেতে হবে, একটা লটারি কাটতে হবে, বাড়িতে আসতে হবে, আবার টাইম বারবার ঘুরে দেখতে হবে কখন টাইম হবে, তো কখন টাইম হবে, টাইম হলো তারপরে আপনি সেখানে গেলেন, আবার মিলিয়ে দেখলেন, তারপরে যদি টাকা আপনার বেঁধে গেল ব্যাংকে গেলেন, টাকাটা ভাঙানোর চেষ্টা করতে হবে, পরিশ্রম কিন্তু করতে হবে। আমি এটাই বোঝাতে চাইছি, আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, ঘরে বসে শুয়ে বসে আপনার সমস্ত কিছু হয়ে যাবে সেই আলাদিনের প্রদীপের মতো, ওগুলো গল্পে ভালো লাগে, বাস্তব না, বাস্তব বহু কঠিন। আর আমি সময়টা জাস্ট আপনাদেরকে বলছি, এই সময়টা ভালো থাকছে, ঝাঁপিয়ে পড়ুন, পরিশ্রম করুন, তার আগে দেখে নেন আপনার জন্মছক বা হস্তরেখায় রবি গ্রহের অবস্থান কী আছে, কারণ রবি তো আপনার ভাগ্য বদলাবে, রবি তো আপনার অর্থের ঝড় এনে দেবে, সেই ঝড়ের থেকে অর্থগুলো আপনাকে তুলে নিতে হবে। কীভাবে তুলে নেবেন? একটু ঘুরিয়ে দিয়ে তুলবেন, সরাসরি টাকা তোলার কথা আমি বলছি না, তুলে নেওয়ার অর্থাৎ আপনি অ্যালার্ট থাকুন, সুযোগ যত আসে গ্রহণ করুন, পরিশ্রম করুন, আপনার মনে যেটা সাই দেয়, যেটা আমার
মনে হয় যেটা করাটা উচিত সেটা করুন। সেটা যে কোনো বিষয় হতে পারে, সেখান থেকে দেখবেন আপনার জীবনে সাকসেস চলে আসবে। তাহলে আসুন, অনেক বোঝানোর চেষ্টা করলাম, বুঝতে পারলে লাইফ বদলে যাবে, আর না বুঝলে যেখানে আছেন সেখানেই থাকবেন। একে একে সেই তিনটে রাশির কথা বলি, দেখুন এর মধ্যে আপনার রাশি আছে কি না। যদি থাকে, সব যদি ঠিকঠাক মতো করতে পারেন, আপনার জীবন বদলাবে। প্রথমে যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো সিংহ রাশি। সঠিক শুনেছেন, সিংহ রাশি। যদি আপনার সিংহ রাশি হয়ে থাকে তাহলে আজ থেকে একটা মাস আপনার জন্য অতি শুভ হতে চলেছে। আপনার অর্থের ঝড় বইবে আপনার জীবনে, সেই ঝড়টা আপনাকে উপলব্ধি করতে হবে, তারপরে কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে। আর আপনার জীবনে একটা ঝড় আসছে আর আপনি ঘরে বসে ঝড়টাকে উপভোগ করছেন যে ঝড় থামুক তারপরে বেরোবো, কিছু পাবেন না, যা হবে ঝড়ের মধ্যে হবে। তাই ঝড় চলাকালীন আপনার জীবনেও ঝড় তুলতে হবে, দুটো ঝড় একত্রে একটা ঝড় থেমে যাবে আর একটা ঝড় জয়ী হবে, সেটাই হচ্ছে আপনার হওয়া উচিত। তাই চেষ্টা করতে হবে, ঘরে বসে কানে শুনে ধনী হওয়া যাবে না, পরিশ্রম করতে হবে। কেউ যদি মনে করেন যে শাস্ত্রীজি বলছে আমি ধনী হয়ে যাব, অটোমেটিক হয়ে যাব, তাহলে ভুল করবেন, আপনার শোনা উচিত না ভিডিওটা, আপনি রং লাইনে নিচ্ছেন। তাই সঠিকভাবে শুনুন, ভালোভাবে বুঝুন, আপনার জীবন বদলাবে, আমি গ্যারান্টিতে বলতে পারি। এক মাস পর আমি বলতে পারি 50% না হলেও 30% লোক ধনী হবে, আমার আজকের আলোচনা। এক মাসের মধ্যে ধনী বুঝতেই পারছেন সেটা ফাটকা ছাড়া অসম্ভব, তাই ফাটকা থেকেও আসতে পারে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে, আপনার ক্ষেত্রেও একই কথা বলবো, দারুণ সময় আজ থেকেই। আপনার জীবনে অর্থের ঝড় বইবে, সেই ঝড়টাকে উপলব্ধি করতে হবে, আপনার জীবনেও ঝড় তুলতে হবে, কি ধনী হওয়ার, দুটো ঝড় একত্রে আপনার ঝড়টাই কিন্তু টিকে থাকবে। আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন, কোটি কোটি টাকার মালিক হতে পারেন, আর এটা তখনই সম্ভব যখন আপনার মধ্যে সেই ইচ্ছাটা থাকবে, আপনার মধ্যে সেই আগুনটা থাকবে, পরিশ্রমটা করতে পারবেন। তার সাথে সাথে শুধু আগুন পরিশ্রম থাকলেই হবে না, তার সাথে সাথে সাপোর্ট করছে কিনা আপনার গ্রহ সেটাকে জানতে হবে, অর্থাৎ রবি আপনার কতটা ভালো ফল দিচ্ছে তার উপরে নির্ভর করবে, আপনার সঙ্গে কতটা মিলবে। তাই সব ঠিকঠাক যখন থাকবে তখনই কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে। সর্বশেষ যে রাশির কথা বলবো, মকর রাশি। এই মকর রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু আজ থেকেই অর্থের ঝড় বইবে একটা মাস। আর আপনাদের যদি চোখ কান খোলা রাখতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, পরিশ্রম করতে পারেন, আপনার জীবনও বদলাবে। চেষ্টার উপরে কিন্তু সব কিছু, শুধু কানে শুনবেন ধনী হয়ে যাবেন না, কিচ্ছু হবে না। তাই আপনার জীবনেও যদি ঝড় ওঠে তবেই কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজকের আলোচনা যারা শুনছেন তাদের মধ্যে আমি আজকের আলোচনা 50% বলবো না, 30% লোক ধনী হবেন এক মাসের মধ্যে, চ্যালেঞ্জ করে বললাম। দেখুন, যার মধ্যে আগুন আছে, যার বড় হওয়ার ইচ্ছা আছে, তারাই কিন্তু সফলতা পাবেন। আর যার ওই হচ্ছে হবে বসে থাকি, সব মা এনে দেবে, বাবা এনে দেবে, শ্বশুর দেবে, তারপরে চলবো, তাদের জীবনে কিছু হবে না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।